সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সুপারস্টার হওয়াটা যেমন কারো ক্যারিয়ারের জন্য দারুণ ব্যাপার, ঠিক তেমনি এর কিন্তু একটা ঝামেলার দিকও আছে। যেমন ভুল কথা ছড়িয়ে পড়ে আর কন্ট্রোভার্সি তৈরি হয়, যার ফলে স্টার ইমেজেও দাগ পড়ে। এমন ঘটনাই এবার ঘটল সুপারস্টার শাকিব খানের সাথে, কারণ আবারও শাপলা মিডিয়ার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান। আজ শাপলার ছবি একটি প্রেম দরকার মাননীয় সরকার ছবির মহরত হবে, আর তাতে যোগ দিতে কলকাতায় মাস্ক ছবির শুটিংয়ে অংশ নেওয়া শাকিব ঢাকায় এসেছেন। গত ঈদে যখন শাকিব খানের সুপারহিরোর রিলিজ ঠেকাতে নানা রকম চেষ্টা চলছিল, তখন খবর উঠেছিল শাপলা মিডিয়ার ছবি চিটাঙ্গা পোয়া নোয়াখাইলা মাইয়া যাতে ঈদে ব্যবসা সফল হয়, তার জন্য শাকিব খান নিজেই নাকি চাইছেন না সুপারহিরো একই সময়ে মুক্তি পাক। তিনি শাপলার তিনটি ছবিতেও চুক্তিবদ্ধ হয়েছেন এবং সাইনিং মানি বাবদ অগ্রিম 1 কোটি টাকাও নিয়েছেন। খবরটি শোনা মাত্রই এই বিষয়ে তীব্র প্রতিবাদ করেন শাকিব খান। তিনি বলেন তার বিরুদ্ধে এই খবরটি মিথ্যা ও বানোয়াট, এটি তার বিরুদ্ধে নতুন আরেকটি ষড়যন্ত্র বলে উল্লেখ করে বলেন, শাপলা মিডিয়া আমাকে তিনটি ছবির প্রস্তাব দিয়েছিল ঠিকই, কিন্তু এগুলো মানসম্মত না হওয়ায় সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। এই প্রযোজনা সংস্থার কাছ থেকে আমি কোনো টাকা নিইনি, আমি আর কখনো শাপলা মিডিয়ার ছবিতে অভিনয় করব না। এমন কথা বলার পর এবার শাপলার ছবিতে শাকিব খান অভিনয় করার সিদ্ধান্তে প্রশ্ন উঠেছে নানা মহলে। বিষয়টি নিয়ে কনফিউশন দূর করার জন্য শাকিব বলেন, ছবির গল্প ভালো লাগায় এবং ছবির পরিচালক শাহিন সুমন বারবার অনুরোধ করায় শাপলার এই ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিতে পারলাম না। শাপলার ছবিতে অভিনয় না করার কথা রাখতে পারিনি। আসলে দেশীয় চলচ্চিত্রের উন্নতির স্বার্থেই একটি মানসম্মত গল্প পাওয়ার আগে দেওয়া কথা থেকে আমাকে ফিরে আসতে হলো। তো বন্ধুরা, পুরো ব্যাপারটি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন।